আন্দোলনের পাশাপাশি নির্বাচন থেকে দলীয় নেতাকর্মীদের দূরে রাখার চ্যালেঞ্জে পড়েছে বিএনপি। 2014 সালের মতো সরকারের বিনা চ্যালেঞ্জে নির্বাচনী বৈতরণী পার হওয়া নিয়ে বিএনপির অভ্যন্তরে নানা প্রশ্ন উঠেছে। এমন বাস্তবতায় দলের মাঠ পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ বাড়িয়েছেন বিএনপির শীর্ষ নেতারা, উড়িয়ে দিয়েছেন দল ভাঙার সম্ভাবনা। আরফিন শাকিলের রিপোর্ট। বিএনপির এই নয়াপল্টন কার্যালয় থেকে আওয়ামী লীগের গুলিস্তান কার্যালয়ের দূরত্ব 1.6 কিলোমিটার, কিন্তু দুই দলের রাজনৈতিক মতপার্থক্যের দূরত্ব যোজন যোজন। একদিকে গুলিস্তানে যখন ভোটের উৎসব শুরু হয়েছে, তখন শুনশান নীরবতা নয়াপল্টন বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সরকারের পদত্যাগের দাবিতে 5 ধাপে অবরোধের পর রবিবার থেকে 48 ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি ও তাদের মিত্র দলগুলো। এক দফা দাবিতে হরতাল অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা বিএনপিতে। লন্ডন থেকে দলের সব স্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন বিএনপির হাইকমান্ড। বার্তা দেওয়া হয়েছে যে কোনোভাবে নির্বাচন প্রতিহত ও ভোটদানে ভোটারদের নিরুৎসাহিত করার। আওয়ামী সরকারকে 2014 মতো বিনা চ্যালেঞ্জে আরেকটি নির্বাচনী বৈতরণী পার করার সুযোগ এবার আর এদেশের জনগণ দিবে না। সর্বোচ্চ আন্দোলনের মাধ্যমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে কোনো উপায় এ দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে। বিএনপিকে বাদ দিয়ে একতরফা হবে, তাদের নেতাকর্মীকে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে ওরা জেলে করে রেখেছে এবং তাদেরকে বাড়ি দিয়ে যেয়ে দিচ্ছে না। সেখানে লেভেল প্লেইং তো একদম জিরো আছে। সেখানে বিএনপি নির্বাচনে কেন এটা কেউ নির্বাচনে আসতে পারে না? সুস্থ মানুষে আসন ভিত্তিক নেতাদের আন্দোলনে মনোযোগ থাকলেও দলটির অভ্যন্তরে অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল বিএনপির তৎপরতা। সম্প্রতি দলের 2 নির্বাহী কমিটির সদস্যের ভোটে যাওয়ার ঘোষণা ভাবিয়ে তুলেছে বিএনপিকে। ফলে দলের মাঠ পর্যায়ের জনপ্রিয় নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে যোগাযোগ বাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপিকে ভাঙার সাহস অতীতে যারা করেছে কোনোদিনও কৃতকার্য হতে পারে নাই, এখন হতে পারবে না। এখন আমাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে, আন্দোলনের সফলতা চূড়ান্ত পর্যায়ে। এই মুহূর্তে দল ভাঙ্গা বা দলের কোন নেতাদেরকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা কোনোদিনও সম্ভব হবে না। অনলাইনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নয়, মানুষ এখন আন্দোলনমুখী। শেখ হাসিনার সরকার একতরফা নির্বাচন ঘিরে এক সর্বনাশা, নিষ্প্রাণ, নিস্তেজ পরিস্থিতি তৈরি করতে হিংস্র হয়ে উঠেছে। অতীতের মতোই সারা বাংলাদেশের জনগণকে বন্দি করে গৃহছাড়া করে ভোট ডাকাতির উৎসব সফল করতে চায়। গেল সপ্তাহে দলের স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলন ও নির্বাচন নিয়ে বিশদ আলোচনা করে বিএনপির হাইকমান্ড। বর্তমান প্রেক্ষাপটে দলীয়ভাবে নির্বাচনে না যাওয়া ও দলের কেউ ভোটে অংশ নিলে তাৎক্ষণিক সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।